আর মাত্র কয়েক মাস পরেই দেশের সবথেকে বড় নির্বাচন লোকসভা নির্বাচন হতে চলেছে, আর লোকসভা নির্বাচনের যত আগিয়ে আসছে বিজেপি পার্টি ততটাই বিপদে পড়ে যাচ্ছে। আজ তো বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোট বিজেপি পার্টির বিরুদ্ধে যে 26টি রাজনৈতিক দল একজোট হয়েছে ইন্ডিয়া নামক জোটে, সেই জোটের জন্য এবারে বিপদে পড়ে গেছে বিজেপি পার্টি। সেটা অন্য কেউ বলছে না, বিজেপির দুই বড় বড় নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর কথা শুনেই বোঝা যাচ্ছে তাই তারা কংগ্রেসের পেছনে উঠে পড়ে লেগেছে। বিজেপি পার্টি এখন বিপদে পড়েছে এই ইন্ডিয়া জোটের কারণে, কারণ বিজেপি একা হয়ে গেছে এবং ইন্ডিয়া জোটে 26টি রাজনৈতিক দল বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করবে। তাই এই দুই বিজেপি নেতা ইন্ডিয়া জোটকে ভাঙতে চাইছে এবং কংগ্রেসকে নিজেদের কাছে টানতে চাইছে, কিন্তু এতে নরেন্দ্র মোদী ও বিজেপি পার্টির কোনো লাভ হবে না, উল্টে বিজেপি পার্টি বিরাট বড় ধাক্কা খেতে চলেছে এই ইন্ডিয়া জোটের কাছে। লোকসভা ভোটে বিজেপি পার্টি গোহারান হারবে ইন্ডিয়া জোটে, সেটা দুই বিজেপি নেতার কথা শুনলেই বোঝা যাচ্ছে। চলুন, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বিপদে পড়ে ইন্ডিয়া জোটকে নিয়ে কি কি বলেছে এবং বিজেপি যে হারতে চলেছে এই দুই নেতার মুখে শুনে নিন। মোদীকে হারাতে এক কাটা টিম ইন্ডিয়া, এতে কি চাপে বিজেপি? তাই কি টিম ইন্ডিয়া ভাঙতে তারা মরিয়া বঙ্গ বিজেপির প্রথম সারির দুই নেতার আহ্বানে এই জল্পনায় জোরালো? 24-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে হারাতে এক কাট্টা হয়েছে বিরোধীরা, তৈরি করেছে জোট নাম ইন্ডিয়া। এই টিম ইন্ডিয়া ভাঙতেই কি বিজেপি এখন মরিয়া? বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার কথাতেই এই জল্পনা জোরালো। কংগ্রেসের নেতারা ভুলে গেলেন তাদের কর্মীরা যে তৃণমূল কংগ্রেসের হাতে মার খেলো, তৃণমূল কংগ্রেসের হাতে মাথা ফাটলো, বাড়িঘর পুড়ে গেল, বোমায় মারা গেল, আজকে তার কর্মীদের বলিদানের কথা ভুলে কংগ্রেসের নেতারা তৃণমূলের কাছে গিয়ে পদলেহন করছে। কংগ্রেসের পুরনো কর্মীদেরকে বলবো, যদি সত্যি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে চান তাহলে কংগ্রেস উপযুক্ত জায়গা নয়, বিজেপিতে আসুন। এর আগে নিচুতলার বামকর্মীদের আহ্বান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে যাতে তৃণমূল আরো চুরি করতে পারে এই কাজটা মোহাম্মদ সেলিমরা করছেন, তাই নিচের তলার কংগ্রেস বন্ধুদের কাছে বলবো, তৃণমূলের কাছে মার খেয়েছেন, আপনারা তো লগন দীক্ষিতের মতো নয়, আমাদের সঙ্গে চলে আসুন, নিচে দূরে দাঁড়িয়ে মিটিং শুনুন, আর ন ভোট তো মমতা করুন যদি বাংলাকে প্রকৃতপক্ষে বাঁচাতে চান।